हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। সাধনা ভিউয়ার্সে তোমাদেরকে স্বাগত জানাই। আমি সাধনা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা সেটা দেখ না। আজকের নতুন ভিডিওটা হলো রুই মাছের ডিম দিয়ে রুই মাছের ঝোল করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে তোমরা দেখে নাও রুই মাছের ঝোলের ডিমের রেসিপি। আমি মাছের বড়া ভেজে নেব। এর মধ্যে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, অল্প তেল দেব, নালে পুটপাট করে ফুটবে। এরপর দিয়ে দেব অল্প একটু লবণ, তাহলে এটা কম ফুটবে। তেলটা গরম হোক। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত, ভাতটা হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে আমার, জল ছিল বলে আমি ফুটফট করে আওয়াজ হচ্ছে। এবার আমি দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলি। মাছের ডিমের বড়া দিয়ে আছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি। এবার ভেজে নেব আমি সব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা দিয়ে দিয়েছি, সবগুলো দেওয়া হয়ে গেছে। আমার হাতে না ফটাস করে ফুটের মাছের ডিম হাতে পড়েছে। এরপরে আমি এটা চাপা দিয়ে দেবো ভালো করে হওয়ার জন্য। মাছের বড়াগুলো, ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলে দিব বলে কি সুন্দর কালার এসেছে দেখো ফ্রেন্ডস, কি সুন্দর ইয়ামি কালার, কি ভালো লাগছে। বেশ আমি এগুলো নামিয়ে নিয়ে আবার যখন মাছের ঝোলের রেসিপি করবো, এই যে এর মধ্যে তেল দিয়ে দেবো। মাছের ডিম ভাজলাম, তেল দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দেবো, তেলটা একটু গরম হোক। এর উপর দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপর দেবো টমেটো কুচি, নেবো টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন জিরে লঙ্কা পেস্ট, মিশি নেব। এবার দিয়ে দেবো নুন আর হলুদ, হলুদ লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে সব, এর মধ্যে অল্প একটু মশলাটা ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, মশলাটা একটু ভাজা ভাজা হোক ভালো করে। এই যে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে। আমি এর উপর দিয়ে দেবো মাছ ভাজা, মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই মাছের ডিমের যে বড়াগুলো করে রেখেছি ওই বড়াগুলো। অনেক কটা হয়েছিল, আবির খেতে ভালো লাগছে মনে হয়, নুন নুন হয়েছে, ওর জন্য আবি বললো খেয়ে নেবো। তাই আমি আবির জন্য দু পিস রেখে, আবি দু পিস খেয়েছে, আর দু পিস রেখে ছ পিস দিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোলের সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো তোমাদেরকে আবার মাছের তরকারি।